আসসালামু আলাইকুম। আমার আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব হচ্ছে কাপ জয়েন্ট, যেটা হচ্ছে মূলত পোলো স্যান্ডে যেটা ফার কাপ জয়েন্ট থাকে, এটা মূলত সেই কাপ জয়েন্ট না যেটা আমরা ম্যানুয়ালি হচ্ছে আমরা এই ফোল্ডারে করে থাকি, যেটা ফারা কাপ বলি। তো এটা মূলত আসলে পোলো স্যান্ডে কাপ না এবং হচ্ছে ফারা কাপও না, এটা হচ্ছে রিপ কাপড়ের মতো কাটা। তো এই কাপটা আসলে কীভাবে জয়েন করে আমি এটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আজকের কাপ জয়েন করে দেখাবে শামীম স্যার, উনি আমাদের সদ্য সিনিয়র অপারেটর। তো শামীম কাপ জয়েন করবে, আমরা একটু দেখার চেষ্টা করছি। আর বিশেষ করে কথা হচ্ছে যে এরকম কোনো প্রসেসের ভিডিও আপলোড করলে আপনারা অনেকেই কমেন্ট করেন যে আসলে এই প্রসেসটার টার্গেটটা কীরকম কি বা কত পিস জয়েন করা যায়। তো আজকে যে প্রসেসটা দেখাচ্ছি কাপ জয়েন্ট, ফারা কাপ জয়েন্ট, এটা হচ্ছে মূলত 75-80 থেকে 85 পিস কাপ জয়েন্ট করা যায়। এটা আমাদের যেহেতু বেসিক টি শার্ট, এই টি শার্টের জন্য আমরা এই লেআউটে 3টা মেশিন ব্যবহার করছি। আর 3টা মেশিনে মোটামুটি 85-70-75-80 এভারেজ দেখা গেছে, 80 এভারেজ 80 পিস টিকে আর কি। তো এই কাজটা মূলত ফোল্ডারে হইলে সবচেয়ে ভালো হইতো, কাপড়ের সমস্যা থাকার কারণে এটা পাইপিংয়ের জন্য ফ্যাব্রিক দেয় নাই, যার কারণে এটা কাপড় সংকটের কারণে এটা হচ্ছে কাপের মতো কাটে দেওয়া হয়েছে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। এরকম গার্মেন্ট ভিত্তিক বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি আমি আমার এই চ্যানেলে। এই বিষয়ে এরকম গার্মেন্ট ভিত্তিক কোনো ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।